Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Alhamdulillah wa salatu wa salamu ala rasulillah wa ba'd. Priyo darshok, shuru holo apnader priyo onushthan Gan Jiggasha. Apnader shonge achi ami Syed Al Jaber. Apnader jiggashito bibhinno islami proshno to deyar jonno amader shonge achen boronno alemedin Shaykh Professor Dr. Mohammad Matiul Islam Hafizahullah. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Modarun kemon achen? আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রেখেছেন, ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের জ্ঞান জিজ্ঞেস অনুষ্ঠানে। ধন্যবাদ আপনাদেরকে। হ্যাঁ, আমরা একটা বিষয় নিয়ে একটু প্রথমে কথা বলতে চাই, সেটা হলো যে সম্প্রতি আমাদের দেশে ধর্ষণের মাত্রা ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে এবং একেবারে বিভৎস কায়দায় কাজগুলো হচ্ছে। তো এই ধর্ষণের মোকাবেলা বা ধর্ষণের শাস্তি হিসাবে ইসলাম কী নির্ধারণ করেছে, আমরা কোরআন সুন্নাহ আলোকে জানতে চাচ্ছি। বিসমিল্লাহ রহমান রহিম, আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা। চমৎকার একটা বিষয় নিয়ে আসছেন, এর মাধ্যমে আশা করি আমাদের জাতি উপকৃত হবে, দর্শকরা উপকৃত হবে, যারা দর্শকরা আছেন এ বিষয়টি আপনারা নিজেরাও শোনার পর, আলোচনা শোনার পর আপনারা জানেন, সেটা অন্যকে জানাবেন। ধর্ষণটা তো সর্বপ্রথম হলো আল্লাহ জেনাকে, জেনা ব্যভিচারকে হারাম করেছে, মানুষের বংশ যেন পুত পবিত্র থাকে, তো এই জন্য জেনা ব্যভিচারকে আল্লাহ তাআলা হারাম করেছে। ধর্ষণটা জেনা ব্যভিচার প্লাস, জি, আর জেনা ব্যভিচার তো হলো সম্মতির ভিত্তিতে, সম্মতির ভিত্তিতে হয়, আর ধর্ষণ হচ্ছে জোর করে কাউকে ধর্ষণ করা। জি, ফলে জোর করে যখন কাউকে ধর্ষণ করা হবে, যাকে ধর্ষণ করা হয়েছে, জি, সে নিষ্পাপ মানুষ। আচ্ছা, তার কোনো এখানে শাস্তির যোগ্য কোনো শাস্তি তো নয়, মাজলুম, সে মাজলুম, হ্যাঁ, সে মাজলুম। এখন যে ধর্ষণ করেছে, ইসলামের শাস্তির কথা যদি বলেন, সর্বপ্রথম বলতে হবে যে ইসলামের শাস্তির জন্য হঠাৎ করে আপনি গিয়ে ইসলামী শাস্তি প্রয়োগ করবেন, আসো শুনছি, ব্যক্তি আসলে করতে পারবেন না, রাষ্ট্রের যে বিচার বিভাগ আইন প্রকাশ তারাই এটা বাস্তবায়ন, তারা তো করবে। এবং নিজে যদি নেককার লোক হয়, জি, নিজে নিজে যদি মনে করে যে আমি তো এই অপরাধ করে ফেলছি, এখন ইসলামী রাষ্ট্র নেই, জি, আমি পবিত্র হওয়ার জন্য আমায় নিজের আত্মাকে নিজে বিসর্জন দেব, নিজে নিজে শাস্তি দেব, নো, তাহলে জায়েজ নেই, জায়েজ নয় শুধু, তাহলে আত্মহত্যাকারী, আত্মহত্যা হয়ে যাবে, আত্মহত্যা হয়ে যাবে। আচ্ছা, এ গেল একটা। এখন ইসলামী রাষ্ট্র যদি থাকতো, কথার কথায় ধরলাম, যেখানে ইসলামী রাষ্ট্র আছে সেখানে চলে যাই আমরা, ইসলামী আইন যেখানে, আইন যেখানে আছে, ইসলামী রাষ্ট্র যেখানে আছে, ইসলামী আইন যেখানে আছে, সেটা হলে জেনার শাস্তির মধ্যে তো দুই ভাগ করা হয়েছে, বিবাহিত, বিবাহিত আর অবিবাহিত। অবিবাহিত, এর আগে যেটা একটু বলে রাখা দরকার, সেটা ইসলামের শাস্তি আইন তিন ধরনের। আচ্ছা, একটা হলো হুদুদ, হুদুদ, হুদুদ হচ্ছে যেটা আল্লাহর পক্ষ থেকে শাস্তি নির্ধারণ হয়ে গিয়েছে, কেউ যদি কারো সম্মানের উপরে আঘাত এনে, কারো উপরে জেনা ব্যভিচারের অভিযোগ আনে, এটাকে আরবিতে কাজব বলা হয়। আচ্ছা, এ কাজব, কাজবের শাস্তি হচ্ছে 80 দররা পিঠের মধ্যে মারবে, যে কেউ যদি কারো এভাবে সম্মানের উপরে আঘাত হানে, ব্যবিচারের অপবাদ দেয়, তাহলে এই অপবাদ দেওয়ার কারণে হয়তো তাকে চারজন সাক্ষী নিয়ে আসতে হবে, আর যদি না আনতে পারে, জেনা ব্যবিচার করলেও ঠিকই হয়েছে কিন্তু সে একা বলতে, সাক্ষী নেই, একা বলতে গেলে তাকে, তার তখন ইসলামিক আদালত বলবে, আদালত, আদালতে জাস্টিস রায় দিবেন যে এই ব্যক্তি অমুককে এই ধরনের অপবাদ দেওয়ার কারণে তাকে আশি বেত্রাঘাত দেওয়া হোক। আচ্ছা, সেখানে গিয়ে দয়া করে 79ও করতে পারবে না, 80-80 করতে হবে, আবার খুব রাগ করে 81ও করতে পারবে না, 80-80 থাকবে, তাহলে হদুদ। আর হল কেসাস, কেসাসের বিধানও আল্লাহ দিয়ে দিয়েছেন, কিন্তু কেসাস একটা অপশান আছে, এটা সেটা হচ্ছে কেসাসের বিনিময়ে ক্ষমা করে দিতে পারবে, হদুদের মধ্যে কিন্তু ক্ষমার কোনো সুযোগ নেই, আদালতে যাওয়ার আগে ক্ষমার কোনো, যদি আদালতে চলে যায় ব্যাস, এবার ক্ষমাও করতে পারবে না, বিচারালয় চলে গেছে, হ্যাঁ, আর কেসাসের মধ্যে ক্ষমার সুযোগ আছে অথবা রক্তপাত নিয়ে, এইটা, এই দুটো হলো
তাহলে হুদুদ কি কথা শুনবে একটা ফোন নিয়ে জি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কে বলছিলেন নাম বলে প্রশ্ন করুন আমি চাকরি করছিলাম জি কে কি প্রশ্ন আছে ভাই আপনার এই প্রশ্ন আছে জি বলুন প্লিজ এই প্রশ্নটা হলো যে আজকে যে আর ভক্ত হয়ে যাচ্ছে সমাজে তো কে যদি কোনো ভক্তকে নিজে ঘরে হত্যা করে জি ভক্তের দিকে যে ঘটিত চেষ্টাটা হত্যা করলো জি এটা ইসলাম সমর্থন করে কিনা বা এটা নিজে হাতে আইন করে নিজে মেরে দিল ধর্ষণ করতে এসছে তিনি নিজেকে রক্ষা করতে গিয়ে ধর্ষণকারীকে হত্যা করেছে এই তো প্রশ্ন আমরা এসেছি হুদুদের কথা বললাম ঠিক আছে কেসাসের কথা গেল আর একটা হলো তাজির এই বিষয়টা এই জন্য টেনে এনেছি প্রথম হলো সে জেনাকারী হিসাবে তার শাস্তি প্রয়োগ এখন আমাদের যেহেতু দেশে ইসলামী রাষ্ট্র নয় ইসলামী আইন নেই সেই হিসাবে বিচারক যেটা জেনাবে বিচারের জন্য কী শাস্তি দেবে সেটা তিনি ইয়ে করবেন অথবা আমাদের রাষ্ট্রীয় আইনে কী আছে সেটা করবে আর দ্বিতীয় হলো ধর্ষণটা এটা ডাকাতির শাস্তি যেমন হবে ইন্নামা জাযাউল্লাযীনা يحاربون الله ورسوله ويسعون في الأرض فسادا أن يقتلوا أو يصلبوا أو تقطع أيديهم وأرجلهم من خلاف أو ينفوا من الأرض অনেকগুলো অপশান আছে সেটা বিচারক তিনি তার মতো করে শাস্তি দেবেন যেখানে মানে যেহেতু জাস্টিস বিচারক তিনি ইসলামী রাষ্ট্রের বিচারক নয় সেই হিসাবে তিনি কীভাবে কী করবেন এটা ওনার ব্যাপার উনি দেখবেন আমাদের রাষ্ট্রীয় আইনে কী আছে কতটুকু কিন্তু ইসলামের কথা যদি বলেন তাহলে সর্বোচ্চ মৃত্যুদণ্ড পর্যন্ত দিতে পারে ফাসাদ ফিল আর দিতে প্রথম শাস্তি মৃত্যুই আছে আচ্ছা প্রথম হলো যদি সে অবিবাহিত হয় এটার জন্য যদি ইসলামী রাষ্ট্র থাকলো তাহলে হয়তো 100 ব্যত্রাঘাত যদি সাথে জেনা হতো জেনা হতো নরমালি যেটা জেনার সাথে এখন প্লাস হবে ধর্ষণ যেটা জোর জবরদস্তি যেটা জি প্রসঙ্গে আমি আমাদের এক ভাই জানতে চেয়েছিলেন যে ধর্ষণ করতে আসছে হ্যাঁ এমন ব্যক্তি যে ধর্ষিত যে তাকে মেরে ফেলে বা তাকে আঘাত করে বা কোনো কিছু কর্তন করে ফেলে সেই ক্ষেত্রে কি ওই ধর্ষিতা কোনো মানে সেক্ষেত্রে ওই ধর্ষিতা বা তাকে যদি পাশে বা তার ভাই বোন বা প্রতিবেশী এসে যদি তাকে ওই ধর্ষণকে হত্যা ধর্ষণকারীকে হত্যা করে ফেলে বা তাকে আঘাত করে সেই ক্ষেত্রে তাদের কোনো দোষ হবে কিনা অপরাধ হবে কিনা না এটা না আসলে যদি সত্যিকার অর্থে সত্যিকার যদি আসে তাকে ধর্ষণ করার জন্য নিজের জীবনকে হেফাজত করার জন্য জি নিজের সম্মানকে হেফাজত করার জন্য সম্পদকে রক্ষা করার জন্য রক্ষা করার জন্য বলছে হাদিসের মধ্যে আর কেউ যদি আসে তাকে যদি হত্যা করা হয় তাহলে তিনি হত্যাকারী হিসেবে বিবেচিত হবেন না আর এই নারী হোক আর নারী যাকে দর্শন করতে আসছে সে যদি সত্যিকার অর্থে বিষয়টা এমনটি দাঁড়ায় তাহলে কিন্তু সে যদি কৌশলে যে আসছে তাকে প্রতিহত করতে গিয়ে যদি সে মারা যায় তাহলে কিন্তু এই জন্য দায়ী থাকবে হবে না ইনি হত্যাকারী হিসেবে বিবেচিত হবে না ইনি হলো নিজের নিজেকে হেফাজত করার জন্য নিজের নিজের সম্পদকে ইজ্জত প্রাণ রক্ষা করার জন্য এই জন্য এই ওনাকে উনি হত্যাকারী হিসেবে বিবেচিত হবে না ইনস্ট্যান্স ওই সময়টায় যদি করে জি কিন্তু এ প্রসঙ্গে আরেকটু আসে যে দেখলো দর্শন করে চলে গেছে জি পরে তার আত্মীয় স্বজনের খুঁজে বের করে তাকে হত্যা করে ফেলবে তাকে আঘাত করবে সেটি বোধহয় যায় যাবে না ওটা ঠিক হবে ইন দ্য স্পট এজ ঘটনা যখন ইন অ্যাট দিস মোমেন্ট যখন ঘটনা ঘটবে ঠিক ওই সময় যদি কেউ করে তাহলে সেটা সেক্ষেত্রে তার দায় থাকবে না কোনো না এর জন্য পরবর্তীতে আইনের আশ্রয় নিবে আইন যেটা করে সেটা করবে কিন্তু তখন খুঁজে বের কর তখন তাকে মারবে আইন কেউ হাতে তুলে নিতে পারবে না আচ্ছা সেই ক্ষেত্রে এটা হবে আর কি চমৎকার ব্যাখ্যা জেনেছি শেখ আপনার কাছ থেকে আমাদের ইউটিউবে অনেক প্রশ্ন এসছে আমরা একটু সেই প্রশ্নতে দিকে যাই আমাদের এক ভাই জানতে চেয়েছেন যে ক্রিকেট খেলা কি হারাম দেখুন খেলার বিষয়টা সেটা দেখতে হবে ক্রিকেট খেলাকে আমি সার্বিক আমি হারাম বলবো মানে হারাম বা হালাল খেলার মধ্যে কিছু খেলা আছে যেগুলো যেমন জুয়া খেলা জি ইনামাল খামর ওয়াল মাইসের ওয়াল আনসাব ওয়াল আজলাম রেজুসমিন আমেন শৈতানে ফাজ জানেবু জুয়া খেলার কথা বলেছে জি তো এখান থেকে ওলামা ইকরাম যেটা বের করে নিয়েছেন যে যে খেলাতে শরীর চর্চা নেই শুধু বসু কোনো লাভ নেই তোমাদের যেমন জুয়া খেলা বা এই ধরনের এগুলো তো সম্পূর্ণ হারাম জি কিন্তু ক্রিকেটের কথা যেটা বলা হয়েছে এখন দেখতে হবে আমি যেটা দেখেছি শুনেছি অথবা ক্রিকেট খেলতে গিয়ে অনেক ক্রিকেটার সে খেলার মাঠ থেকে নামাজের সময় গেছে চলে গেছে
নামাজ পড়ে না, তারপরে অনেক পাশাপাশি কেউ জুয়ারা আসরে বসায়, আবার এখন আবার চিয়ার্স গাল নামে একটা যুক্ত হয়েছে, যে কেউ চার ছক্কা মারলো উইকেট পড়লো, তারা কিছু মেয়েরা একটু অশ্লীল ড্রেস পরে বা নগ্ন ড্রেস প্রায় নগ্ন অবস্থা নাচানাচি করে, এই যে প্রাসঙ্গিক বিষয়গুলো কিন্তু ঘটছে। হ্যাঁ, পারিপার্শ্বিক কিছু নেগেটিভ বা ইসলাম নিষিদ্ধ বিষয়গুলো চলে আসছে, সেই দৃষ্টিকোণ থেকে যদি মিলিয়ে বলেন না, ওই যে তাহলে তো সম্পূর্ণ হারাম। জি, আরেকটা হলো মানে আপনি আসর সালাত আদায় করেছেন, ক্লাসমেটরা সহ বন্ধু বান্ধব সহ মাঠে গেলেন, শরীর চর্চা করলেন, আজানের আগে আপনি ঘরে দেখতেছেন আরো 10 মিনিট আগে আমাকে মাগরিব পড়তে হবে, চলে আসছেন, এই ধরনের মানে ব্যাডমিন্টন হাতে নিয়ে বল করার মাধ্যমে, ক্রিকেট খেলার মাধ্যমে এটাকে হারাম বলার সুযোগ, শরীরচর্চা এখানে ফরজ দরক হচ্ছে না, কোনো কিছু হচ্ছে না। কিন্তু আপনি যেটা বলছেন মূলত যেটা, সেখানে না নামাজের বালাই আছে না অন্য কোনো কিছু আছে, কোনো কিছু নেই, বরং যেগুলো বলছেন প্রাসঙ্গিক ওই ওটাকে কেন্দ্র করে প্রাসঙ্গিক যেগুলো হচ্ছে সব কিছুর জন্য দায়ভার গ্রহণ করতে হবে যারা মানে এর সাথে জড়িত আছে তাদের। জি, শুনুন, চমৎকার হতে চান, আমরা একটা কল নিচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছিলেন, নাম বলে প্রশ্ন করুন। আমি লক্ষ্মীপুর থেকে বলছি। জি ভাইয়া, কি প্রশ্ন আছে আপনার? আমার একটা প্রশ্ন হচ্ছে, জি আমরা মানে 2-3 জন মিলে একটা ফ্ল্যাট নিচ্ছি অ্যাডভান্স দিয়ে, 1,70,000 টাকা আপনি একজনের কাছ থেকে ভাড়া নিয়ে আবার সে বাসে আরেকজনকে ভাড়া দিয়েছেন আপনি, তো আবার এই যে বাড়ির যে অ্যাডভান্সের টাকাটাকে আপনাকে ফেরত দেবে আবার পুরো টাকাই? আচ্ছা ঠিক আছে, আমরা বুঝতে পেরেছি, আপনি আমাদের সঙ্গে থাকুন, ইনশাআল্লাহ উত্তর দেবো। আমি বোধহয় এইভাবে বুঝতে পেরেছি যে ওনারা একটা বাড়ি ভাড়া নিয়েছে, হ্যাঁ, যার কাছে মানে তাকে 1,000 টাকা ভাড়া দিচ্ছে, আবার তাকে অ্যাডভান্স, সাধারণত আমরা দেখি আমাদের সমাজে এরকম মতো যদি বাড়ি ভাড়া নেবে অফিস ভাড়া নিলে অ্যাডভান্স টাকা দিতে হয়, তারা 4,70,000 টাকা অ্যাডভান্স দিয়েছে, এখন ওনার যারা ভাড়াটা নিয়েছে তারা আবার এটাকে আরেকজনের কাছে ভাড়া দিয়ে দিয়েছে, সে তো 8,000 টাকা ভাড়া দিচ্ছে, তো এটা আসলে জায়েজ কিনা? যদি আপনি যেভাবে বলছেন এভাবে যদি হয় তাহলে এটা ব্যবসার মধ্যে পড়বে। জি, এটা সুদের মধ্যে যাবে না। জি, এদি যতটুকু আমরা ওনার কথা থেকে বুঝতে পেরেছি, যদি আমাদের ওনাদের চিন্তাটা আমরা আপনি যেটা এক্সপ্লেনেশন করেছেন এটাই হয় তাহলে এটা সুদ হবে না, এটা ব্যবসা হবে। জি, কলটাকে আরেক ভাই জানতে চেয়েছেন যে মানে স্বপ্নদোষ যদি তার সন্দেহ হয় কিন্তু কোনো প্রমাণ পাচ্ছে না, এক্ষেত্রে কি তার গোসল ফরজ হবে? না, স্বপ্নদোষ হলে যদি যদি হাদিসের মধ্যে আসছে, যদি মানে সেখানে কোনো প্রমাণ পাওয়া যায়, এভিডেন্স পাওয়া যায়, কাপড় ভিজা আছে, তাহলে সেটা তখন তো ঠিক আছে, ওটা গোসল ফরজ হয়ে যাবে। এমনি মনে হলো যে স্বপ্নদোষ হয়েছে, আসলে কোনো এভিডেন্স নেই বা কোনো যেন কোনো চিহ্ন খুঁজে পাওয়া যায়নি, সেটা হলে এই ক্ষেত্রে মানে এটা মানে গোসল ফরজ হবে না। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, কে বলছিলেন, নাম বলে প্রশ্ন করুন। আমি কি নামাজ কাকে করবো না করবে বলে দিব, আমার অসুস্থতা হচ্ছে পাই, যার কারণে মাঝে মাঝে হয়তো ব্লাড গামে বা মল গামে ডাক্তারের কাছে যায়, বেশ দূরত্ব আছে, উপজেলা থেকে বা জেলা সদর গেল ঢাকায় আসলো, এক্ষেত্রে কি তিনি বারবার ওই সময় কাপড় পরিবর্তন করে যেটা ব্লিডিং হচ্ছে বা ইত্যাদি প্রবলেম হচ্ছে, সেক্ষেত্রে উনি নামাজ কে জমা করতে পারে, আগে পড়তে পারে কিনা বা কি কি জানতে চেয়েছে? তাহলে নামাজ জমা করতে পারবে, জোহর আর আসরকে, জোহরের সময় দর কথার কথা বললাম, উনি বাড়ি থেকে বের হবেন, উনি ইয়ে করতেছেন যে আমার যেতে যেতে আসর টাইম হয়ে যাবে, তাহলে জোহর আর আসরকে একত্র করে জোহরের সময় আদায় করে নিলে এটাও যায়,
অথবা জোহর আর আসরকে যেখানে গিয়ে যাবেন তিনি সেখানে গিয়ে আবার কাপড় পরিষ্কার করার অথবা পরার মতো ইয়ে হবে, সেখানে গিয়ে জোহর আর আসরকে একাত্র করে সেখানে আদায় করবেন। তবে যদি কসরের পথ হয় তাহলে দুইটা আরেকটা অ্যাড হবে, সেটা হবে উনি নামাজ কসর করে পড়তে পারবেন। জোহর দুই রাকাত পড়বেন, জোহর দুই রাকাত পড়ার পরে আসর দুই রাকাত পড়বেন একই সময়ে। জি, জোহরের দুই রাকাত তাই হলো, এটা হলো উনি মুসাফির। জি, মুসাফির হওয়ার কারণে জোহর দুই রাকাত আসর দুই রাকাত মাগরিব আর এশা আবার একাত্র করতে পারবেন, কিন্তু মাগরিব তিন রাকাত তিন রাকাতে পড়তে হবে, ঈশার নামাজ দুই রাকাত পড়বেন। এটা হলো যদি উনি মুসাফির হন, আর উনি মুসাফির নন, ওনার এই ওজোরের কারণে তিনি ওই চার রাকাত দৃশ্য নামাজ চার রাকাতে পড়বেন, কিন্তু জোহর আর আসরকে একাত্র করে হয়তো জোহরের সময় অথবা জোহর আর আসরকে একাত্র করে আসরের সময় আদায় করতে। আমরা সহজে বলতে পারি যে মানে নামাজকে জমা করা, অর্থাৎ দুই ওয়াক্তে নামাজকে এক ওয়াক্তে পড়া, হ্যাঁ, অসুস্থতার কারণে জমা করার বৈধ যাবে। আসলে আমাদের সমাজে এগুলি খুব কম প্রচার করা হয়। দিন আসলে সহজ, ইসলাম আমাদের সহজ দিন, ইসলামের একটা বৈশিষ্ট্য হচ্ছে সহজ দিন, কিন্তু আমরা কঠিন করে ফেলেছি আলহামদুলিল্লাহ। ওনার জন্য সুযোগ আছে। এই প্রসঙ্গে ওনার যেহেতু ব্লিডিং হচ্ছে, রক্ত বের হচ্ছে, তো রক্ত বের হতে উজু ভাঙে না, এটা যদি ইখতিলাফ আছে বোধ হয় না কিরকম? যে পায়খানা প্রস্রাব এমনি আম কথা আছে যে পায়খানা প্রস্রাবে রক্ত রাস্তা দিয়ে কোনো কিছু বের হওয়া সেটা উজু ভেঙে যাবে, হ্যাঁ, ওটা উজু ভেঙে যাবে। তো তারপর সেটা এমনি যদি কন্টিনিউ হতে থাকে তাহলে সালাসল বাউল, জি জি, বহুমূর্তির মাসালায় চলে যাবে, জি জি, তখন ওই অবস্থায় উজু করে এরপর যদি ওনার ব্লিডিং হয় ওই অবস্থায় কিন্তু তিনি সালাত আদায় করতে, উনি মা জুড়িয়ে খেতে, হ্যাঁ, উনি মা অপরাগে খেতে, এই জি, সেটা বৈধ হবে। হ্যাঁ, সেটা আমরা চমৎকার হতে জেনেছি আপনার কাছ থেকে, আশা করি ভাই তার সমাধান পেয়েছেন। আমাদের আরেক ভাই জানতে চেয়েছেন যে যদি কোনো মেয়ে প্রথম স্বামীর কাছ থেকে তালাক না নিয়ে অন্য ছেলেকে বিয়ে করে, বিয়ের পর নতুন স্বামী তাকে তালাক দিয়ে দেয়, তারপর মেয়েটি প্রথম স্বামীর কাছে আসতে চায়, তাহলে প্রথম স্বামীর করণীয় কি? এ পর্যন্ত যা করছে সব জেনা, যেমন তার তো শাস্তি মৃত্যুদণ্ড, মৃত্যুদণ্ড। তার তো প্রথম স্বামীর কাছে সে তালাক না নিয়ে দ্বিতীয় স্বামীর কাছে গিয়েছে, দ্বিতীয় স্বামীর কাছে যাবে, সে তো বিয়ে করে না, বিয়ে করে, ওটা জেনা হয়ে, জেনা হয়ে গেছে, এবং সে অপরাধী কিন্তু ইসলামী আইনে, যেহেতু সে বিবাহিত, জেনার অপরাধী অপরাধী, এবং যদি ইসলামী রাষ্ট্র থাকলো তাহলে জেনার শাস্তি তার উপর প্রয়োগ করা হতো বিবাহিত হিসেবে, যেহেতু আইন আমাদের দেশে নাই। এখন দ্বিতীয় স্বামীর কাছে সে তালাক প্রাপ্ত হয়েছে, প্রথম স্বামীর কাছে ফিরে আসতে, দ্বিতীয় স্বামীর কাছে তালাক তো না, ওখানে জেনা ছিল, জেনা বাদ দিয়ে এখন আবার আগের স্বামীর কাছে আসতে চাইতেছে, এর মাঝে জেনা কারণই ছিল, এখন আগের স্বামীর কাছে আসতে তো কোনো অসুবিধা নেই, কারণ জেনার কারণে স্ত্রী তালাক হয়ে যায় না। জি জি, তবে যদি স্বামী মনে করে যে আল খাবিসাত উল্লিল খাবিসিন আল খাবিসুন আল খাবিসাত, এই অপবিত্র মহিলা জেনা করেছে, সেখান থেকে আবার সে যদি মেনে নেয় নিয়ে নিতে পারে, কিন্তু সে তো মানে তার তো মূল স্ত্রী তো ছিল আগের স্বামীর, এখান থেকে চলে গিয়েছে অন্য একজনের কাছে, এটা জেনা হয়েছে। জি, আমাদের এক ভাই এক বোন জানতে চেয়েছেন যে প্রতি কোরআনের শুরু থেকে সুরা বাকারা আর ফাতিহা পড়তে হয়? প্রতি কোরআন কোরআন যখন পড়তে যাবে তখন কি সুরা ফাতিহা বা বাকারা কি আগে শুরু পড়তে হবে? না না, কোনো বিধান আছে না, যে কোনোখান থেকে বিসমিল্লাহির রহমানির রহিম বলে যে কোনোখান থেকে পড়া শুরু করতে পারবে, আউযুবিল্লাহ বিসমিল্লাহ বলে। জি, একটা চমৎকার প্রশ্ন এসেছে যে আমাদের আবু জাহিদ ভাই, কোরআন তেলাওয়াতের সময় যে মদ টান, হ্যাঁ, কম বেশি হলে গুনাহ হবে কিনা? চার আলেপের জায়গায় দুই আলেপ টান দিলে গুনাহ হবে না? গুনাহ নয় আসলে এই বিষয়টা, আমি বুঝিনি আসলে, হ্যাঁ, অনেকে এসব বিষয়টা জানে না, আমরা একটু ক্লিয়ার করে যদি বলে দিই আমরা, সেটা হচ্ছে মদ গুন্না এগুলো তো করার জন্য কোরআন পড়তে আল্লাহ রাসুল সুললিত কণ্ঠে পড়ার জন্য বলেছেন। জি, আল্লাহ রাসুলকে আল্লাহ তাআলা বলছেন ওরাত্তিলিল কোরআন তারতিলা, কোরআনকে সুন্দর করে সুবিন্যস্ত করে পড়ার জন্য বলেছেন। তো ওলামাই কেরাম আমাদের বের করেছেন যে ওই যে মদ গুন্না এগুলো কথা বলেছেন ওনারা ওনাদেরই, কিন্তু এটা না করলে গুন্নাটা না হলে এই জন্য কোনো পাপ হবে না, এটা কোনো কিছু অর্থ পরিবর্তন হয় কি? অর্থ পরিবর্তন এক কথা হলো শুধুমাত্র মদ্যে তবাই, যেটা সেখানে যদি কলার জায়গায় কলা বলা হয় তাহলে কিন্তু মানে বর্ণ চেঞ্জ, হরফ বর্ণ হরফ চেঞ্জ হয়ে গেছে, কিন্তু চাইরাল পরি মদ ছয়ালিপ মদ মানে চার আলিপ টান বা দুই আলিপ টান বা এক আলিপ টান, এগুলো বেশকমের মধ্যে কোনো গুণা হবে না, কোনো কিছু হবে না, যেভাবে বলা হয়েছে পড়া উত্তম, না হলে আলহামদুলিল্লাহ কোনো অসুবিধা নেই। আচ্ছা, জি, শুধু হরফ যদি চেঞ্জ হয়ে যায়, হ্যাঁ, কাফের জায়গায় কাফ বললো, কুলের জায়গায় এরকম কুল বললো, এই ক্ষেত্রে আসলে নিষেধাজ্ঞা আছে? হ্যাঁ, ওগুলো তো অর্থ চেঞ্জ হয়ে যাবে। জি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছিলেন, নাম বলে প্রশ্ন করুন। আমি রামপুর থেকে বলছিলাম, আমার নাম আলেয়া। আমার শ্বশুর বাড়ি মেহেরপুর, আমার শ্বশুর বাড়ি মেহেরপুর, আসছি বাবার বাড়ি রামপুর, কিন্তু আমার এই কদিনে কি আমার নামাজটা কিভাবে পড়বো, এবং
আপনি দুনিয়ার যেখানে থাকেন সেখানে আপনি তাহাজ্জুদ পড়তে পারবেন, মুসাফির তাহাজ্জুদ নামাজ পড়তে পারবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফর অবস্থায় তিনি সুন্নত নামাজ পড়তেন না, কিন্তু সুন্নত ছাড়া নফল নামাজ পড়া যাবে এক। আচ্ছা, আর তাহাজ্জুদ তো আপনি আপনার স্বামীর বাড়িতে থাকেন তাও পড়বেন, আব্বার বাড়িতে থাকেন তাও পড়বেন। আর এখানে মন প্রথম এগুলো ওনার দ্বিতীয় অংশ, দ্বিতীয় যে প্রশ্ন করেছে, কিন্তু প্রথমটা ছিল উনি ওনার স্বামীর বাড়িও কিন্তু ওনার বাড়ি, জি আপনার স্বামীর বাড়ি আপনার বাড়ি, জি নিজের বাড়ি নিজের বাড়ি, এখানেও আপনি মুকিম, আপনার বাবার বাড়িও আপনার নিজের বাড়ি, বাবার বাড়িতে নিজের বাড়ি, নিজের বাড়ি ছিল, নিজের বাড়ি ছিল, এখন বাবার কাছেই যাচ্ছেন, বাবার কাছে যখন চলে গেলেন মায়ের কাছে চলে গেলেন অথবা বাবা বাবা নেই, এখন তো আপনি নিজে ওটা বাড়ির মালিক, আপনিও সেখানে অংশীদার, সেসব ওখানে পৌঁছে গেলে আপনি স্বাভাবিক নামাজ, স্বাভাবিক মুকিম হিসেবে নামাজ আদায় করেন। মাঝখানে পথে মেহেরপুর আর রংপুরের মধ্যে যে দূরত্ব, এখন আমাদের দেশে আমাদের এটা আমাদের দুর্ভাগ্য নেই, আপনি যেমন সৌদি আরবের কথা ধরি, যেখানেই পুরুষের জন্য নামাজের ব্যবস্থা আছে সেখানে নারীর জন্য আছে একই মসজিদে। এখন আপনি রওনা হওয়ার পরে যখন আপনার বাবার বাড়িতে পৌঁছার আগ পর্যন্ত আপনি মুসাফির, জি তো আপনি মুসাফির হওয়ার কারণে যদি আমাদের সে ব্যবস্থা থাকতো তাহলে মসজিদে রুকে আপনি বাবার বাড়ি থেকে শ্বশুরবাড়ি যাওয়া পর্যন্ত, শ্বশুরবাড়ি থেকে বাবার বাড়ি আসা পর্যন্ত মাঝখানে আপনি মুসাফির হতেন, তাহলে চার রাকাত বিশিষ্ট নামাজ দুই রাকাত করে পড়তেন, জমা করে নামাজ পড়ার সুযোগ ছিল এই এটা। তো এই জন্য এখন যে আপনি যদি সম্ভব হয় পথে নামাজ পড়া ধরে নিলাম সম্ভব, তাহলে পথে আপনি মুসাফির হিসাবে দুই রাকাত করে আদায় করবেন চার রাকাত বিশিষ্ট নামাজগুলো, আর না হলে ওই যে যেটা বলেছিলাম যতটুকু সম্ভব যদি এমন হয় যে আপনি জমাও করতে পারবেন, আসলে আর ইয়েও করতে পারবেন, হ্যাঁ জমা করতে পারবেন, জমা করে পড়তে পারবেন, জি পড়তে পারবেন। প্রসঙ্গে জানতে চাই, শ্বশুরবাড়িতে যদি ছেলেরা যায়, মানে আমি বা আপনি শ্বশুরবাড়িতে গেলাম, হ্যাঁ আপনি বিয়ে করেছেন কথার কথা ধরলাম নোয়াখালীতে, আর আপনার বাড়ি হলো রংপুরে, আপনি যখন নোয়াখালী যাবেন আপনার শ্বশুরবাড়িতে সেখানে কিন্তু আপনি মুসাফির, আচ্ছা আপনি ওখান থেকে আবার আপনার বাড়িতে রংপুর আসা পর্যন্ত মাঝখানে পথে আপনি এবং ওই যে শ্বশুরবাড়িতে যে থাকবেন, জি সেখানে আপনি মুসাফির হিসাবে নামাজ যদি জমাট সহকারে আদায় করেন মসজিদে, তাহলে তো মুকিমের পিছনে নামাজ আদায় করতে হলে পুরোটাই আদায় করবে, আর যদি একা একা আদায় করেন, জি অথবা আপনি আপনি ইমাম তাহলে কিন্তু আপনি বলে দেবেন যে আমি মুসাফির, তারপরে আপনারা আমি নামাজ পড়, আপনাকে মানুষ পছন্দ করে, আপনার কারা শুনতে পছন্দ করে, তাহলে বলতে পারেন ঠিক আছে আমি দুই রাকাত পড়ে সালাম ফিরাবো, আপনারা উঠে বাকি নামাজ আদায় করবেন শ্বশুরবাড়িতে, জি জি। প্রসঙ্গে যাচ্ছে যে এই যে রুখসাতটা ইসলাম দিয়েছে, এটা কি গ্রহণ করা ওয়াজিব নাকি? না ওয়াজিব না, কিন্তু রুখসাত আল্লাহ পছন্দ করেন, পছন্দ করেন, হাদিসের মধ্যে আসছে, আচ্ছা নেয়াটাই উত্তম, হ্যাঁ হাদিস আসছে আল্লাহ তাআলা পছন্দ করেন মান্দাকে যেখানে ছাড়ে, রুখসাত শব্দটা ছাড় দেয়া, ছাড় দেয়া, যেখানে ছাড় দিয়েছে এটা গ্রহণ করলে আল্লাহ বেশি পছন্দ করেন, সুবহানাল্লাহ, কিন্তু ওয়াজিব না, ওয়াজিব আপনি যদি নামাজ চার রাকাত পড়েন তাহলে পড়তে পারবেন, জি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছিলেন, নাম বলে প্রশ্ন করুন। আমি সোহেল খান ঢাকা থেকে বলছি। জি সোহেল ভাই বলুন, কি প্রশ্ন আছে আপনার? ভাই আমার মসজিদ সাহেবের একটা প্রশ্ন হচ্ছে, জি আমি যদি মোট অঙ্কে দান করি, হ্যাঁ ঠিক আছে ভাইয়ারা, সোহেল ভাই আপনি আমাদের সঙ্গে থাকুন, আমরা উত্তর আসবেন ইনশাআল্লাহ। চমৎকার প্রশ্ন আসলে সোহেল ভাই করেছেন যে এক্ষেত্রে হাদিস প্রযোজ্য হবে কিনা? দুইটা দিক, একটা হলো হাদিসের মধ্যে আসছে
সাত ব্যক্তিকে আল্লাহ কেমত দিন তার আরশের নিচে ছায়া দিবেন, যেদিন কোনো ছায়া থাকবে না আল্লাহর আরশে ছায়া ব্যতীত হচ্ছে। তন্মধ্যে ওই এক ব্যক্তির কথা বলছে, সাতজনের মধ্যে একজন হলো যে সে এমনভাবে আল্লাহর পথে দান করে, তার ডান হাতে দান করে, বাম হাত জানে না, গোপনে দান করে, এটা উত্তম। কিন্তু আপনার দান দেখে যদি আর সামাজিক ব্যাপারে যদি আপনার দান দেখে আরেকজন উদ্বুদ্ধ হয়, মানে কামাল উৎসাহিত হতে উৎসাহিত হইতে পারে, তাহলে কিন্তু সেটা জানায় করার মধ্যে কোনো অসুবিধা নেই। এক দুই নম্বর হলো উত্তম, ঠিক আছে, আপনি যেটা বলছেন ওয়াজিব তো না, ওয়াজিব না, না ওয়াজিব না, যেটা গোপনেই দিতে হবে সেরকম না, এটা ওয়াজিব না, ওয়াজিব উত্তম আর কি, উত্তম প্রয়োগ ব্যবহার। আর যেহেতু বড় মাপের একটা অঙ্ক দেবেন মসজিদে, মনে করেন আপনি 10 লাখ টাকা দেবেন একটা মসজিদ করার জন্য, ভালো কাজ করার জন্য, তাহলে আপনার পরিবারের সাথে আলাপ করে দিলে আলহামদুলিল্লাহ এটাও করতে পারেন, এটা উনি কোনো অসুবিধা নেই। এবং স্বাভাবিক স্ত্রীর সাথে যখন একটা পরামর্শ করলেন, তিনি নিজ এতে আপনার দানের উপর তো আর আপনি অন্য কাউকে বলতেছেন না, তো এই জন্য আপনি স্বভাবও কমতি হবে না। আর অপরদিকে স্ত্রীর সাথে আপনি আলাপ মানে পরামর্শ করে দিলেন, তাতে স্ত্রী একটু ইয়ে হলো যে আমার স্বামী আমার সাথে আলাপ করে দিয়েছে, আলহামদুলিল্লাহ আপনি ওইভাবে দান করতে পারেন, কোনো অসুবিধা হবে না। জি শুকরিয়া দাদা, কালাম চমৎকার দিন শেখ, আমাদের একটা বিরতির সময় হলো, পেতে পারেন আবার ফিরে আসবো। দর্শক দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান জ্ঞান জিজ্ঞাসা, সময় হলো একটা বিরতি নেওয়ার, বিরতির পর আমরা আবারও ফিরে আসবো ইনশাল্লাহ, ততক্ষণ আমাদের সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম, দর্শক বিরতির পর আমরা আবারও ফিরে এসেছি আপনাদের প্রিয় অনুষ্ঠান জ্ঞান জিজ্ঞাসায়। আপনাদের জিজ্ঞাসিত প্রশ্ন উত্তর দিচ্ছেন বরেণ্য আলেমদিন শায়খ প্রফেসর ডক্টর মোহাম্মদ মতিউল ইসলাম আকরামাহুল্লাহ। সে আমরা বিরতির পর আবার ফিরে এসেছি, আমাদের ইউটিউবে অনেকগুলোই প্রশ্ন এসছে, আমরা একটা প্রশ্ন উত্তর দিকে যাই। আমাদের এক ভাই জানতে চেয়েছেন যে শ্বশুরবাড়ি থেকে আমি কোনো যৌতুক নিয়ে নি বা চাইনি, কিন্তু পরে যদি আমি বলি যে তোমরা তো কিছুই আমাকে দিলে না, তখন যদি কিছু দেয় সেটা নিয়ে গ্রহণ করা জায়েজ হবে কিনা? চমৎকার প্রশ্ন, বলতে যাবেন কারণ এমনি তো ইসলাম কত সুন্দর দিন, আল্লাহ রাসূল দেখাই দিয়েছেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে দিয়েছেন, এই ঘরটার গুছানোর জন্য যা সহযোগিতা এই ধরনের আসবাবপত্র দেয়া এটা সুন্নাহ। তো এখন যদি আপনার স্ত্রী পরবর্তীতে বাবাকে বলে অথবা মাকে বলে আপনার শ্বশুরালয় থেকে এই ধরনের হয়তো ঘর সাজানোর জন্য এই ধরনের কোনো কিছু নিয়ে আসলো, তাহলে অসুবিধা নেই, কোনো প্রেশার না দিয়ে যদি কেউ নিতে দেয় না দিই তাহলে যায় সেটি, প্রেশার দিয়ে নেওয়াটা হারাম আসলে। জি ও টাইপ। আসসালামু আলাইকুম, কে বলছেন, নাম বলে প্রশ্ন করুন। আমি শালিন চক বলছি, আমার একটা প্রশ্ন ছিল। জি প্রশ্নটা হলো, যদি কোনো হাজবেন্ড তার স্ত্রীকে রাগের বসতে বারবার হয়তো দুবার তিনবার দুই দিন তিন দিন তার রাগের বসতে যদি কখনো সে আপনি প্রশ্ন বুঝতে পেরেছেন যে স্বামীর আগের কারণে আমরা বলতে পারি যে আজকে কথা কথা তালাক দিয়ে দেয়, আজকে দিল আবার দুই দিন ঝগড়া আবার দিল একসাথে, তিন তালাক একসাথে উচ্চারণ করে, এক্ষেত্রে আসলে কি হুকুম হবে, তালাক হয় কিনা? সর্বপ্রথম তালাকের আমি ফতোয়া এভাবে আসলে আমি দিতে চাই না। আচ্ছা, কেননা লিখিত আকারে দেওয়া উচিত, আসলে উনি বলছেন কিন্তু আসলে বিষয়টা আসলে কি এভাবে কিনা, এই জন্য আমি মিডিয়াতে বিশেষ করে আমি, আচ্ছা আমার অন্যান্য বন্ধুরাও আছেন, তালাকের ফতোয়া আমরা দেই না, এইভাবে দিচ্ছেন না, এভাবে দিই না। তারপর আমি যেটা ধারণা দেবো, একটা হলো আমভাবে নিয়ম, যেটা রাগের মাথা দেখ আর হাসতে হাসতে দেখ, হাসতে হাসতে বললো তোমাকে এক তালাক দিলাম, তালাক হয়ে যাবে, তালাক হয়ে যাবে। হ্যাঁ, এই জন্য আমাদের বন্ধুরা যারা আছে, ভাইয়েরা যারা আছে, তাদেরকে আমরা অনুরোধ করব, তালাকের দিকে যাবেন কেন, আল্লাহ তো তালাকের দিকে যাওয়ার জন্য বলেন নাই। আল্লাহ তাআলা যা যেভাবে এত সুন্দর কথা বলে ইসলাম কোরআনে কারিমে, যে তোমরা যদি একটু স্থির বাড়াবাড়ি দেখো, নুসু জানাও রাদান ফায়জু হুন্না, নসিহত করো, তোমার দেব ওয়াহজুরু হুন্না ফিল মাদা যায়, বিছানা পাতে একটু আলাপ করে দাও, ওদের বহুন্না প্রয়োজনে একটু স্মরণ করো, তারপর বলছে প্রয়োজনে সালিশ ডাকো, এত কিছু করার পরে আবার তালাক দিতে হলো, এত সুন্দর কথা বলে দিয়েছে যে আর সহ্য করতে পারতেছে না, সব সর্বশেষ যখন তালাকের কাছে যাবে তাও বলছে
স্ত্রী পবিত্র অবস্থায় তালাক দেওয়ার জন্য, এখানে সাইন্টিফিক দিক আছে, কারণ তার একটা স্ত্রীর জন্য চাহিদা থাকতে পারে। জি জি। আচ্ছা, এক তালাক দিতে বলেছে, রাগের মাথায় তালাক না, সব কিছু চিন্তা ভাবনা করে স্ত্রী ঠিক হয়নি, বলছে যে তুমি পর্দা করো, আমি পর্দা এই বলতে 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 সব পথ শেষ করার পরে, বা তুমি এ কাজ করো না, এটা আমার অপছন্দ, তারপরে কী করে এক তহুর মধ্যে একটা তালাক দিল, এক পিরিয়ডে এক তালাক, এক পিরিয়ডে, তো পিরিয়ড এক তহুরে, তহুর বলার মানে যখন স্ত্রী পবিত্র অবস্থা তালাক দিয়ে, তখন চিন্তা করার সুযোগ আছে, আবার ফিরে নেওয়ার সুযোগ আছে, কিন্তু একবার এক বৈশা মাথায় রাগ আসছে, বললো যে তোমাকে তিন তালাক, আসমানে যত তালাক তারকা আছে তত তালাক, বৃষ্টির যত ফোঁটা আছে তত তালাক, গাছের যত পাতা আছে তত তালাক, ওনার রাগ উঠে গেছে। তালাক তো দরকার তিনটা, একবার গাছের যত পাতা আছে পৃথিবীতে, এগুলো মানে শুধু ওগুলো মূর্খদের কাজ, করবে না আমরা দিন না জানার কারণে। নাইলে কিন্তু দিন যদি কোরআনকে ফলো করে যদি তালাকের দিকে যায়, তাহলে দেখবেন যে তালাক বাংলাদেশে এখন যে আছে একসাথে একটাও হবে না, হওয়ার সুযোগ নেই। দুইটা দেওয়ার পরও চিন্তা করবে যে আমার ছেলে মেয়েগুলো আচ্ছা ঠিক আছে কষ্ট করে চলে এই স্ত্রীকে নিয়ে কী করা যাবে, কিন্তু একটা তিনটা দিয়ে দিল, এখন আহলে ইলমদের মধ্যে মত হচ্ছে যে না এক একটা তিনটা দিলে তিনটেই হবে। শুধু এমনি তাইমিয়া রাহেমুল্লাহ একটা মত প্রকাশ করেছেন, উমর রাদিয়াল্লাহু তাআলার মতের পক্ষেই গিয়েছেন, এক বসায় একাত্র, যদি আপনি এক বসার শব্দটা বলেছিলেন, তিন তালাক দিয়ে দেয় সেটাকে এক তালাক ধরবে, কিন্তু এক হয়ে গেছে, কিন্তু এক কার্যকর ধরে নিলাম এমনি তাইমিয়ার কথাই, আবার পাঁচ দিন পর আবার বললো, তাহলে কিন্তু ওই আবার দুই হয়ে গেল, আবার পাঁচ মাস পর আবার বললো, তাহলে তিন হয়ে গেল, সম্পূর্ণ হারাম, তালাক হয়ে যাবে। এটা হলো তালাকের আম একটা ধারণা আমরা দিলাম, কিন্তু ওনাদের স্বামী স্ত্রীর যে সম্পর্কে তালাকের কথা বলছে, আমি এবার ফতোয়া দিলাম না, অথবা আমার কাছে এটা মনে হচ্ছে যে উনি এই রাগের করে কদিন পর পর এরকম তালাক করবে, এটা তো কোনো কারণ এরকম তিন মাস তিন তুহুর পার হয়ে যায় তা কার্যকর হয়ে যাওয়ার একটা একবার কোনো সম্ভাবনা আছে, হ্যাঁ হ্যাঁ, খুবই ডেঞ্জার জোনে আছেন আমার কাছে, এজন্য এটা করবে না, নিশ্চয়ই তাকে এক্ষেত্রে ফিরে আসা দরকার। জি, এবং স্থানীয় কোনো আলেমের সাথে এটা নিয়ে কথা বলে সবচেয়ে উত্তম হয় বলে আমরা পরামর্শ দিতে পারি। আমাদের আরেক বোন জানতে চেয়েছেন যে তাড়াতাড়ি বিয়ে করার কোনো আমল আছে কিনা, আল্লাহর কাছে দোয়া করবেন, এবং যে বিয়ে বসার জন্য তো আগ্রহ প্রকাশ করবে, আলহামদুলিল্লাহ বিয়ের জন্য আল্লাহ তাআলা তো আল্লাহ রাসূল এবং আল্লাহ কোরআনে কারিম বলছেন, ওয়ান কিহুল আয়ামা মিনকুম আস-সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম, সূরা নূরের মধ্যে আল্লাহ বলেছেন, তোমাদের যাদের বিবাহের প্রয়োজন তাদেরকে বিবাহ দিয়ে দাও। জি, এটা গার্ডিয়ানের দায়িত্ব, যারা অভিভাবক তাদের উপর দায়িত্ব চেপে দিয়েছে। আবার যদিও ছেলেদেরকে বলছে, ইয়া মা আশারা শাবা মানিস্তাতা আমিন কুমল বা আফালিয়া তাজাওয়াজ, হে যুবক সম্প্রদায়, তোমাদের মধ্যে যে ব্যক্তি সক্ষম তাড়াতাড়ি বিয়ে করার জন্য বলা হয়েছে। এই জন্য প্রথম নিজের দিক থেকে যদি মনে করে দে আমি বিয়ে শাদী না করলে ভালো অবস্থা ভালো আছে, শুধু বলছে মানিস্তাতা আমিন কুমল বা বিয়ে শাদী করার জন্য স্ত্রীর ভরণ পোষণের জন্য ন্যূনতম যদি অবস্থা থাকে তাহলে তাড়াতাড়ি বিয়ে করো। এটা নয় যে ধারণা করবে ঢাকাতে একটা গাড়ি হোক একটা বাড়ি হোক তারপরে অনেক কিছু হোক আরও বিয়ে করো, ন এটা না, কোনোরকম চলতে পারলে। আর মনে রাখা দরকার, ছেলে হোক আর মেয়ে হোক, বিয়ের শব্দটা আমি আমার ভাষায় বলি আর কি, যেখানে বলবে যে বিয়ে করলাম যেখানে শেষ হলো, আমি মনে করি আল্লাহর পক্ষ থেকে কোরআন সুন্নাহ অনুযায়ী আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা একবার খুলে দেবেন, চলে আসবে রিজিক, চলে আসবে। এই জন্য এগুলোকে সামনে রেখে যদি মনে করে যে হারামের দিকে চলে যাওয়ার আশঙ্কা থাকে, তাহলে বিয়ে করা ওয়াজিব এবং বিয়ে দেয়া ওয়াজিব। মেয়ে হলে বাবা অভিভাবক যে আছে মেয়েকে বিয়ে সাথে উপযুক্ত হয়েছে বিয়ে সাথে দিয়ে দেবে, আর ছেলে হলে বিয়ে সাথে করা উপযুক্ত হয়েছে বিয়ে সাথে করার জন্য চেষ্টা করবে, বলবে যে আমি বিয়ে সাথে করতে চাই সুন্দর জীবনযাপন এবং পবিত্র জীবনযাপনের জন্য বিয়ে সাথে করাই উত্তম, আমরা মানে আমরা উৎসাহ দিই যে যার এই ধরনের অবস্থা আছে বিয়ে সাথে করার মতো মোটামুটি ন্যূনতম অবস্থা তার আছে সে যেন বিয়ে শাদী করে, এবং মেয়েদেরকে যেন অভিভাবকরা তাড়াতাড়ি বিয়ে শাদী দিয়ে দেয়। জি, আমার চমক উত্তর জেনেছি। আমাদের সুমাইয়া ফুরুজা মুক্তা নামে এক বোন জানতে চেয়েছেন যে আমাদের এক প্রতিবেশী 10,000 টাকা ধার দেওয়ার জন্য বলেন, টাকা ধার দিলে তিনি অনেক জামা দিবেন, এখন ওই জামা নেওয়া কি নিয়ে যাবে নাকি শুধু? কেন অনেক জামা কেন দিবেন? টাকা না দিলে যদি অনেক জামা দেয়, তুমি গরিব মানুষ এই নাও তোমার জামা কাপড় দিলাম, এটা না করে আমি 10,000 টাকা দিয়েছি
দেওয়ার পরে সে আমাকে জামা একটা দিল। তো হাদিসের মধ্যে আসছে কুল্লু কারদিন জাররা মানফাআতান ফাহুয়া রিবা, প্রত্যেক করজ ঋণ যদি লাভ নিয়ে আসে সেটা সুদ বলে বিবেচিত হবে। আরেকটা হলো টাকা দশ হাজার নিয়ে এসে আবার দশ হাজার টাকা দিয়ে এসে হয়ে গেল, একসময় বললো যে তোমাকে নিয়ে একটু চা খাই, একসময় বললো যে তোমাকে একটা গিফট করলাম আমার ভালো লাগতেছে, সেটা ভিন্ন কথা। কিন্তু আমি টাকা নিলাম সুদ হিসেবে পরিগণিত হবে। জি, একবার জানতে চেয়েছেন যে উজুর পানি যদি কম থাকে তাহলে প্রত্যেক অঙ্গ একবার করে ধৌত করলে কি উজু হবে? হবে, উজু হয়ে যাবে। জি, উজু হয়ে যাবে। আরেক ভাই জানতে চেয়েছেন যে হ্যাঁ, উনি ফজর নামাজটা মানে ওয়াক্ত মতো পড়তে পারেন, উঠতে দেরি হয়ে গেছে, তো একটু দেরি করে পরে পড়লেন, এতে তার নামাজ আদায় হয়ে যাবে কিনা? এটা এখানে দুইটা দিক, একটা হলো যে আপনার অভ্যাসেই হলো ডিউটি, আপনার চাকরিতে যাবেন নয়টার সময়, আটটার সময় আপনি অ্যালার্ম দিয়ে রাখলেন যে আটটার সময় ঘুম থেকে উঠবেন, এটাকে তো কেউ কেউ কুফুরি কাজ বলেছে, শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ। আপনি ফজর সলাত হলো এখন পাঁচটা বিশে কোনো কোনো মসজিদে ফজর সলা ফজরের সলাতের জন্য ইমাম মানে ইমাম মানে নামাজ শুরু হয়। জি, আপনি পাঁচ ওয়াক্ত নামাজ জামাত সহকারে পড়েন, করোনার কারণে কথা ভিন্ন, সেটা যদি ঘরে পড়েন বিশেষ একটা পরিস্থিতি, বিশেষ পরিস্থিতি। কিন্তু আপনি যদি অভ্যাসে করে নেন যে আমি আটটার সময় উঠব, জায়েজ নেই, হারাম। আর একটু আজকে ঘুমিয়েছিলেন কোনো কারণে, এত গভীর ঘুম, কেউ আপনাকে ডেকেও দেয় নেই, আপনার ঘুম থেকে উঠে তখন উঠে দেখলেন যে আল্লাহ ফজর সলাত শেষ হয়ে গেছে, এই তখন যদি আপনি আদায় করেন তাহলে এটা নামাজ আদায় হবে, কাজা করা লাগবে, কাজা হবে না, আদার মধ্যে আল্লাহ এটা আদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ, জি, এটা আদায় হবে। কিন্তু এখন যদি মানে দেখা গেল যে তিনি আদায় করেছেন কাজা পরে, অভ্যাসগত গানই হয়তো করেছেন, এতে মানে আল্লাহ আসলে মাফ করবে কিনা কিরকম? আর যদি আর পিছনে এই ধরনের হয়ে থাকে যে অভ্যাস করে নিয়েছেন, এখন থেকে সে অভ্যাস পরিবর্তন করুন, খুবই জরুরি, এটা অবশ্য করতে হবে। কিন্তু একদম স্যার ছেড়ে দেওয়া তো উচিত, কাজ আদায় করা তো উত্তম, নিশ্চয়ই অবশ্যই ছেড়ে না দিয়ে না না হলে পড়া দরকার, ছেড়ে দেওয়া, হ্যাঁ তা তো অবশ্যই তারা পড়বে, হ্যাঁ নামাজ তো পড়তেই হবে, নামাজ পড়তে হবে। আমরা হুকুম বললাম যে ঘুমের কারণে বলতে পারবেন না, অবচেতন ছিলেন, কেউ ডেকে দেয়নি, তখন ঘুম ভাঙার পরে নামাজ পড়লে এটা আপনি কাজা নয়, এটা হবে আদায়, আদায় হয়ে যায় নামাজটা আদায় হবে, ওইটাই আমি বলেছিলাম। আমাদের একটু ভাই জানতে চেয়েছেন যে মানে বালেগা নারী ওলি ছাড়া বিয়ে করতে পারবে কিনা? না, বালেগা নারী হোক, রাসুলজাম বলেছেন ইজা নাকাহাতিল মার আবে গাইরে ওয়ালি ইহা ফা নিকাহুহা বাতিলুন বাতিলুন বাতিলুন, তিনবার বলেছে, কোনো মেয়ে যদি অভিভাবকের অনুমতি ছাড়া বিয়ে বসে তাহলে সেই বিবাহ বাতিল বাতিল বাতিল, তিনবার শব্দটা বলেছেন। তো এখানে আমাদের পরামর্শ যেটা, অভিভাবকের খেয়াল রাখা দরকার, যদি মেয়ে কথার কথা ধরলাম দিনদার একটা ছেলেকে চুজ করেছে যে আব্বা আমি অমুককে মানে অমুক মানে অমুক ছেলে আমার ক্লাসমেট অথবা আমার সাথে এক বিষয় যে কোনোভাবে দিনদার আমি সেখানে বিয়ে বসতে চাই, তাহলে সেখানে বাবা বাবা বা অভিভাবক তাদেরও রাজি হয়ে সুন্দর হয়ে যদি সুন্দর মতো ইয়ে করে দেবে, নাকচ করে না দিয়ে মূল্যায়ন। আরেকটা হলো সে এমন এক ছেলের কাছে যাচ্ছে আর এক কথা বাবার অনুমতি নিয়ে বিয়ে বসবে, আর বাবা যদি অনুমতি, এখানে কনসেপ্ট দুজনের, বাবা মেয়ের কনসেপ্ট নিতে হবে, মেয়ের অনু মানে মেয়ে রাজি আছে কিনা সেটাও দেখতে হবে, আবার মেয়ে বাবার অনুমতি নিয়ে বিয়ে বসতে হবে, দুইটাকে সমন্বয় সাধন করে দুইটার মধ্যে বিয়ে বসতে হবে। নিজের ইচ্ছা হয়েছে একজন ছেলের হাত ধরে চলে গেল, তাহলে এই বিবাহ সম্পর্কে আহলে ইলমদের মধ্যে মত পার্থক্য হলো গোটা পৃথিবীর সিংহভাগ ওলামা কেরাম বলেছেন যে এই বিয়ে বাতিল বলে বিবেচিত হবে যদি অভিভাবকের অনুমতি না নিয়ে বিয়ে বসে। হয়তো সুন্দর করে বুঝাইতে পারলে বাবা মাকে রাজি করে অথবা গার্ডিয়ান যে অভিভাবক যে তাদেরকে বুঝিয়ে নিয়ে তাদের মত নিয়ে তাদের কনসেপ্ট নিয়ে বিয়ে বসা, এটাই হলো উত্তম। জি, আমাদের ভোলা থেকে মোজাম্মেল নামে এক ভাই জানতে চেয়েছেন যে ওনাকে একজন বলেছে যে মোতা বিয়ে যুদ্ধের কারণে জায়েজ, এ কথা কি আসলে সঠিক কিনা? এটা এক মোতাবিয়া এখন সম্পূর্ণ হারাম, সহি হাদিসের মধ্যে এসেছে, এক সময় ছিল কিন্তু এখন যুদ্ধের কারণে হোক আর যে কোনো কারণে হোক মোতাবিয়া সম্পূর্ণ যায় হারাম এবং এটা নাজায়েজ। মোতাবিয়াটাকে একটু যদি বলতেন এক বাক্যে। মোতা হলো আসলে ঠিক ওই অর্থের বিনিময়ে সাময়িক সময়ের জন্য কোনো নির্দিষ্ট সময়ের জন্য, এক বছর দুই বছর এক বছর এইভাবে নির্ধারণ করলো তোমার সাথে এই এত টাকার বিনিময়ে, এটা এটা এক সময় জায়েজ ছিল
কিন্তু পরবর্তীতে আল্লাহ রাসূল মৃত্যুর আগে এটা সম্পূর্ণ হারাম করে গিয়েছেন এবং সম্পূর্ণ হারাম, এটা জায়েজ নেই। এই বিয়েটার তো আসলে ইসলামের আবির্ভাবের আগে থেকে তো আরব দেশে সম্ভবত প্রচলিত ছিল, ছিল কিন্তু এখন সেটা কি জায়েজ রেখেছে পরে হারাম করেছে? হ্যাঁ আচ্ছা, সেটা কিয়ামত পর্যন্ত হারাম, কিয়ামত পর্যন্ত। মানে প্রসঙ্গ অনেক শিয়ারা শিয়া মতাদর্শ বলে যে জায়েজ মনে করে, এটা আসলে একেবারে ভ্রান্ত মত। হ্যাঁ, শিয়াদের এটা সম্পূর্ণ ভ্রান্ত, কারণ আল্লাহ রাসূলের সহিহ হাদিসের মাধ্যমে আল্লাহ রাসূল এটা নিষেধ করে গিয়েছেন, হারাম, সম্পূর্ণ হারাম। জি আচ্ছা, আমাদের নোমান ভাই জানতে চেয়েছেন যে মসজিদের কেবলার দিকে ভিতরে দেয়ালে সেখানে যদি আল্লাহ, মোহাম্মদ বা লা ইলাহা ইল্লাল্লাহ এবং কাবাঘর বা মসজিদের নববীর ছবি দেয়, এটি আসলে জায়েজ কিনা? না দেয়াই উত্তম। একটা হলো কাবাঘর ছবি, আরেকটা হলো আল্লাহ এক জায়গায়, মোহাম্মদ আরেক জায়গায়, এক পাশে আল্লাহ আর এক পাশে মোহাম্মদ লেখা থাকে, ডান পাশে আল্লাহ শব্দ লেখা থাকে বহুত মসজিদে, আল্লাহ মোহাম্মদ এবং মোহাম্মদ। এটা হালেলেম বলছে যে মোটেও ঠিক না, কারণ হলো যদি লিখতে হয় লেখার কোনো দরকার নেই, রাসূলের সময় এভাবে রাসূল মসজিদে এরকম তো ডেকোরেশন ছিল না, কোন আয়াত লিখে দেয়নি না, বা কালেমা খচিত ছিল না। এখন যা যেটা আছে সেটা হচ্ছে যদি লিখতে হয় আল্লাহ আর এক পাশে আল্লাহ লেখো, আল্লাহ আল্লাহ। জি, যদি মোহাম্মদ আল্লাহ বাদ দিয়ে মোহাম্মদ লেখা তাহলে মোহাম্মদ মোহাম্মদ লেখক, সেটা আমাদের নবীর নাম লেখলো, আর আল্লাহ আর মোহাম্মদ দুইটা লেখলে কিন্তু এখানে প্রশ্ন হয়, হ্যাঁ আল্লাহই মোহাম্মদ, দুইটা ইয়ে হয়ে যায় যে দুইজনের মর্যাদা সমান, প্যারালাল সমান, হ্যাঁ প্যারালাল। সেটা হচ্ছে আল্লাহ হলেন মাহবুব, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আব্দ। জি জি, হ্যাঁ, এই জন্য দুটা মানে ওভাবে না লেখা, না লেখাই উচিত, এবং বিভিন্ন মসজিদে আছে, আমরা অনুরোধ করি, আমরা বলি সুন্দর ভাষায় যে আমাদের ভাইদেরকে এবং ইমাম সাহেব খতিব সাহেব যারা আছেন তারা বেশিটা বুঝাই বললে যে আল্লাহ মোহাম্মদ সাল্লাম তো আর আল্লাহর সমকক্ষ নন, একজন খালেক, একজন মাখলুক। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই জন্য তাহলে মনে গেল বোঝা যায় না দুজনের মর্যাদা সমান, না দুজনের মর্যাদা সমান না, কেউ তো কুফুরের মধ্যে পড়েছে, ওহি জু আরশ পর থে খোদা হোকর উতার পাড়া হায় মদিনামে মুস্তফা হোকর, যিনি আল্লাহ আরশ আছেন আল্লাহ হয়ে তিনি মদিনা আসছেন মোহাম্মদ হয়ে, মানে দুজন সমান, নাউজুবিল্লাহ, শিরক, বড় শিরক। তো এই জন্য আমরা মনে বলবো যে এটা আসলে মসজিদ কমিটি যারা আছেন, আমাদের বন্ধুরা যারা, দর্শক যারা আছেন, সকলের মাধ্যমে এটা বলবো যে বিষয়টা এখানে যদি আপনার একান্ত লিখতে তাহলে আপনি দুই ভাষায় মোহাম্মদ লেখেন, পুরো কালেমাটা লিখুক, অথবা পুরো কালেমা লেখুক, অসুবিধা নেই, আমাদের সামনে না বাজে টুপুরো দিক হলে সবচেয়ে উত্তম হয়, অবশ্যই। আর আসলে এগুলো দরকারও নেই, এটা তো এটা না যে মসজিদে এটা না লেখলে নামাজ হবে না, লেখলে একান্ত যদি আল্লাহ আল্লাহই লেখে তাহলে লেখুক, ওটা লিখতে পারে, অথবা আল্লাহ তারপর আর আর রহমান আল্লাহ নামে লিখলো। তো এই জন্য এইভাবে আল্লাহ মোহাম্মদ, এই জন্য ওলামায়ে কেরাম এই চিন্তা করে যারা সহি চিন্তার অধিকারী তারা বলছে যে আল্লাহ মাবুদ আর মোহাম্মদ সাল্লাম আবদ, দুজনকে সমান মনে করা এই দৃষ্টিকোণ থেকে ওনার, হ্যাঁ ওলামায়ে কেরাম মত হচ্ছে না লেখা। জি জি, আমরা চমৎকার উত্তর জেনেছি আপনার কাছে। আমাদের টাঙ্গাইল থেকে আরব ভারত ভাই জানতে চেয়েছেন যে গরু দিয়ে আকিকা দেওয়ার জায়েজ কিনা? আসলে না, আসলে আকিকার ব্যাপারটা হলো আকিকা দিতে বলা হয়েছে, আল্লাহ রাসূল নিজে যেটা দিয়েছেন সেটা হচ্ছে বকরি দিয়ে আকিকা দিয়েছেন, ছাগল দিয়ে, ছাগল দিয়ে আর কি, ছাগল দিয়ে আকিকা দিয়েছেন, এবং ছেলে হলে দুটা আর মেয়ে হলে একটা দিয়ে আকিকা দেওয়ার জন্য বলেছেন। আর ওলামা ইকরাম বলেছেন যে আল্লাহ রাসূল যে আমলটা করেছেন আমরা সেটাই আমল করি, ইবাদত আসলে তাওকিফি, মানে যেভাবে সেভাবেই তো করা উচিত, অবশ্যই এটাই তো। জি, আর হ্যাঁ, এই জন্য আর হাদিসের মধ্যে আসছে আল গোলাম ও মোরতাহানন বে আকিকাতিহি, মানে সন্তান তার আকিকার সাথে তার জীবনের নিরাপত্তাটা জড়িত, এই জন্য আল্লাহ রাসূল হাসান হুসাইন তাদের জন্য আকিকা দিয়েছেন, তিনি বকরি দিয়ে ছাগল দিয়ে দিয়েছেন, এই জন্য আমরা মানে যদি কারো বেশি বড় আয়োজন করতে ইচ্ছা করে সেটা ভিন্ন কথা, আপনি দুটা রাসূল বলছে ছেলে হলে দুইটা ছাগল দিয়ে আকিকা দেওয়ার জন্য ওইটি আমল করেন, রাসূলের ইয়ে বাদ দিয়ে আবার আপনি গরু দুইটা দিয়ে দিতে যাবেন কি জন্য, এটা আসলে একেবারেই উচিত হবে না। জি, চমৎকার উত্তর জেনেছি আপনার কাছ থেকে। একটা শিফাতুল্লাহ ভাই জানতে চেয়েছেন যে স্ত্রী যদি মারা যায়, মারা গেলে তার সম্পত্তি স্বামী ভাগ পাবে কিনা? হ্যাঁ, স্ত্রী যখন মারা যাবে তখন দেখবে যে কে কে আছে, দেখলো যে স্ত্রীর এক ছেলে আছে, কথা বললাম স্বামী আছে, তাহলে মা আছে আর অন্যান্য আদার্স, তাহলে ওই ছেলে থাকার কারণে মানে স্বামী তার সম্পদের চার ভাগের এক ভাগ পেয়ে যাবে, স্ত্রী চার লাখ টাকা মিরাসি সম্পত্তি আসলে স্বামী পায়। হ্যাঁ, স্বামী মারা গেল, স্ত্রী যদি জীবিত অবস্থায় স্বামীর
অধিকার নাই স্ত্রী সম্পত্তিতে? না, জীবিত অবস্থায় নাই। জীবিত অবস্থা তো প্রশ্নে আসে না। আচ্ছা আচ্ছা, জীবিত অবস্থা প্রশ্ন, এই বিরাট ভুল আপনার। আমি মনে করি এই ইয়েটা মানুষ মনে করে যে মানে ঠিক আছে, আমি থাকতে থাকতে ছেলেদেরকে ডেকে এনে যার যা প্রাপ্য আসলে একবার কোরআনের যেভাবে বলেছে ওইভাবে ভাগ করে দেবো। নো, না কেন জায়েজ হবে না? যদি আমি আমি এখন আছি, সকালবেলা নেই, তাহলে তো আমি মানে কী কারণে, অথবা আমি আছি ছেলে আছে, আল্লাহ না করেন ছেলে চলে গেল অথবা মেয়ে চলে গেল, তাহলে তো আরেকটা বিপদ তৈরি, মানে জটিলতা তৈরি, জটিলতা তৈরি। কারণ বিষয়টা হচ্ছে মানে সম্পত্তি মিরাজটা তো আসলে মৃত্যুর সাথে রিলেটেড, মৃত্যুর পরের হুকুম এটা, আগে তো না। না, যখনই বলবে যে উনি মৃত শব্দ ওনার উপরে যাবে তখনই ওনার সম্পত্তি, তখন এই মিরাজের বন্টনের বিষয় প্রশ্নটা আসবে, প্রশ্ন আগে করে দেওয়াটা কোনোভাবেই ঠিক না, কোনোভাবেই ঠিক। তাহলে এটাও দূর হয়ে গেলে যেমন আমরা মানে স্ত্রী মারা যাবে, মারা গেলে মৃত স্ত্রীর সম্পত্তিতে জীবিত স্বামীর হক আছে, হ্যাঁ অধিকার আছে, সেটা পাবে, জীবিত স্বামী পাবে। জি 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 জি, অবশ্যই স্ত্রীটা স্বামী পাবে, স্বামীটা স্ত্রী পাবে। জি জি, ছেলে মেয়ে থাকলে স্ত্রী স্বামীর সম্পদের আট ভাগের এক ভাগ পাবে, আর যদি ছেলে মেয়ে না থাকে তাহলে সম্পদের মানে চার ভাগের এক ভাগ স্ত্রী পেয়ে যাবে। আর যদি স্বামী স্ত্রী মারা যাওয়ার সময় ছেলে ছেলে সন্তান নেই, মারা যাওয়ার সময় যে সম্পদ রেখে যাবে ওই সম্পদের অর্ধেক পেয়ে যাবে স্বামী, আর যদি ছেলে মেয়ে থাকে চার এক অংশ পেয়ে যাবে স্বামী। স্বামী স্ত্রীর মালিক হবে, স্ত্রী স্বামীর মালিক হবে, তবে সেটা মৃত্যুর পর, মৃত্যুর পরে। জি সুবহানাল্লাহ। আমাদের আমরা একটা অনুষ্ঠান শেষ পর্যায়ে, স্যার আমরা একটা প্রশ্ন উত্তর দিয়ে শেষ করবো ইনশাল্লাহ। আমাদের আহসান ভাই জানতে চেয়েছেন যে আমরা যখন ইমামের কাছে নামাজ পড়ি, ইমাম যখন তাকবীরগুলো বলে, রুকু দেয় এবং সিজদা দেয় এবং সালাম ফেরায়, এটা কি ইমামের সাথে সাথে করবো না পরপর করবো? না, বলছে করবো, নিয়মটা কি আছে? শব্দটাই বলছে ফাইজা কাব্বারা ফা কাব্বেরু, এখানে ফা শব্দ দ্বারা হলো ইমামের, হ্যাঁ ইমামের তাকবীর শেষ হয়েছে আল্লাহ আকবার শেষ, আমি বলবো আল্লাহ আকবার। কিন্তু আমাদের সময় অনেকে আসলে একসাথে বলে ফেলে আল্লাহ, একেবারে নামাজ হবে না। বিশেষ করে আপনার মাধ্যমে আমি আমাদের দর্শকদেরকে বলতে চাচ্ছি, যারা পুরুষ ভাইয়েরা আছেন বিশেষ করে মসজিদে নামাজ পড়েন, ইমাম তো বলে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, উনি একটা লম্বা করে বলতে হয়। জি, কিন্তু আমরা দেখা যাচ্ছে ওনার সাথে আমি ওনার আগে কিন্তু নামাজ থেকে বের হয়ে গেলাম, তাইলে নামাজই হবে না। আল্লাহ, এই জন্য নিয়ম হলো ইমাম দুই দিকে সালাম ফিরানোর পরে সালাম ফিরানো, অন্তত পক্ষে একদিকে ফিরায়ে আরেকদিকে যখন আসসালাম মানে বলবে শুরু করবে, তো তাহলেও কিন্তু অন্তত পক্ষে ইমামের পরে সালাম ফিরানো হবে, কোনো কাজেই ইমামের আগে করা যাবে না। ইন্নামা জুয়েল আল ইমাম উলিউতাম্মা বিহি, ইমাম নির্ধারণ করা হয়েছে ইমামের সাথে নামাজ অংশগ্রহণ করে ইমামের পরে কাজ করার জন্য। এই জন্য ইমামের আগে যদি কোনো কাজ হয়ে যায় তাহলে কিন্তু নামাজ হবে না। আমায় এক শাহাদ কুমাইয়ে যাও আল্লাহ রাসা ও রাস হেমার, যে ব্যক্তি ইমামের আগে রুকুতে চলে যায় তার মাথাকে আল্লাহ তাআলা গাদার মাথায় পরিণত করুন, রাসূল বদদোয়া করেছিল। কোনো অবস্থায় যেন কোনো কাজ ইমামের আগে না হয়, তারপরে আমরা বুঝতে পারলাম যে আল্লাহু আকবার বলার পর শেষ, তারপর আমরা শুরু করব, মুতাদি শুরু করব। জি জি জি, আবার যখন রুকুতে সামি আল্লাহু লিমান হামিদা বলবো, রব্বানা ওনার বলার পর রব্বানা পর আমরা রব্বানা লাখা কোনোভাবে আগে বলার কোনো সুযোগ নেই, সুযোগ নেই। চমৎকার একটি বিধান জেনেছি আপনার কাছ থেকে শেখ। আমরা অনুষ্ঠান শেষ পর্যায়ে চলে এসে আপনাকে অনেক অনেক কৃতজ্ঞতা জানাই, জাযাকাল্লাহ খাইরান, ধন্যবাদ আপনাদেরকেও। দর্শক দেখছিলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান জ্ঞান জিজ্ঞাসা, আমরা আজকের পর্ব এখানে শেষ করছি, আগামী পর্ব দেখবার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। অজানাকে জানতে হলে, অচেনাকে চিনতে হলে, মনের ভেতর থাকতে হবে জ্ঞান জিজ্ঞাসা, জ্ঞান জিজ্ঞাসা, জ্ঞান জিজ্ঞাসা।